যে আমার বাগানের শাক তুলছি, লাউ শাক আজকে খেতে মন চাইছে, লাউ শাকের ভর্তা, আলাদাই মজা। নিজের বাগানের ক্ষেত থেকে তুলে এনে বানাচ্ছি, এটা অনেক ভালো লাগছে। কিনে তো আমরা খাই, যাই হোক, এখন লাউ পাতাগুলো ধুয়ে আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কাঁচা মরিচ আর রসুন দিয়ে একটু ভালোভাবে টেলে নিচ্ছে, যাতে কাঁচা ভাবটা চলে যায়। এদিকে আমি শুকনো মরিচ দুটো টেলে নিচ্ছি, সাথে কটা রসুনও দিয়ে দিলাম। সব টালা হয়ে গেলে এবার একসাথে একটা ব্লেন্ডার মেশিনে মিক্সিতে রেখে এগুলো সব পেস্ট করে নেব। দিয়ে আলাদাভাবে শুকনো মরিচটাকে গুঁড়ো করে নিলাম, একটু সরিষার তেল দিয়ে দিবো, রসুনের তেল, লবণ দিব, তেল গরম দিয়ে দিব, ব্যাস সরষের হয়ে তেল, গেল ভর্তা। পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজও দিয়েছিলাম, শাকগুলোকে সব মেখে কিছু দেবো। একসাথে মেখে নিয়ে এখনই তো বলতে বলতাম মনে হচ্ছে আমি এখনই খাই, এই অবস্থা। ভীষণ ভালো লাগে, আপনারা খেয়ে দেখতে পারেন, গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা হয়, বানিয়ে খাবেন, এভাবে ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আল্লাহ হাফেজ।